অল্প খাই, কিন্তু আমাদের তো হচ্ছে না, খেয়ে নিয়ে খেতে দিন চলে যায়, পার করতে হবে, মানুষ তো আমাদের বেঁচে থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার মেয়েটা সেদিনকে আমাকে জানিয়েছে যে তার 4-5 হাজার টাকা লাগবে তৃতীয় বর্ষের পরীক্ষা দেওয়ার জন্য, ফর্ম ফিল আপ করার জন্য। অতএব আমার এছাড়া কোনো গতি নেই, এই ঋণ পরিশোধের জন্যই কিন্তু আমি আসলে আমার কিডনি বিক্রি করতে চাই। আমার জীবনটা তো শেষ, আর কোনো প্রয়োজন নেই। আমার নাম সাইফুল্লাহ নবীন, আমি একজন মুক্তিযুদ্ধের লেখক, শিশু সাহিত্যিক এবং একজন চিত্রশিল্পী। কী অবস্থা, আপনি কেন এই যে এখন যে এটা দেখলাম ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন, এই ব্যানারটা নিয়ে কেন দাঁড়িয়ে দিলেন? আসলে আপনারা জানেন নিশ্চয়ই যে বাংলাদেশে এখন করোনার মহামারী চলছে, প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেছে। এই করোনার মহামারীতে আমাদের কোনো কাজকর্ম কিছু নেই। আমি সাইনবোর্ড শিল্পীর কাজও করি, সেটা তো অবশ্যই নাই, এবং আমি যে লেখালেখি করি, বই প্রকাশ হয়, সেটা প্রকাশকরা প্রকাশ করে, কিন্তু করোনার কারণে তো এখন বই বিক্রি প্রায় বন্ধের পথে। মানুষ কি অভাবে আছে, মানুষ বই পড়বে না ভাত খাবে? তো আমি আপনার এই করোনার জন্যই কিন্তু আমি অনেক ঋণী হয়ে গেছি, হাত ধরা করে আমার চলতে হয়েছে, আত্মীয় স্বজন থেকে নিয়েছি, এবং জমি জমা যা ছিল তা আমি বন্ধক রেখেছি, মুদি দোকানে আমার যে সদায়গুলি করতাম সেটা বাকি আছে। অতএব আমার প্রায় 3 লক্ষ টাকার মতো ঋণ, এই ঋণ পরিশোধের জন্যই কিন্তু আমি আসলে আমার কিডনি বিক্রি করতে চাই। আমার জীবনটা তো শেষ, আর কোনো প্রয়োজন নেই। আমার একটা ছেলে বিএসসি পড়ছে, আমার মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, আমার ছোটো ছেলেটা 8ম শ্রেণীতে পড়ছে। যদিও এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার মেয়েটা সেদিনকে আমাকে জানিয়েছে যে তার 4-5 হাজার টাকা লাগবে তৃতীয় বর্ষের পরীক্ষা দেওয়ার জন্য, ফর্ম ফিল আপ করার জন্য। অতএব আমার এছাড়া কোনো গতি নেই। আমার পরিবারের সদস্য সংখ্যা মোট 5 জন, ছেলে মেয়ে 3 জন, আমি এবং আমার স্ত্রী। মেয়ের পড়ালেখা কীভাবে? হ্যাঁ, মেয়ের পড়ালেখা জোগাড় করেছি কষ্ট করে। কাজ আগে তো ছিল, এখন তো করোনার জন্য নেই, এখন তো খুব অভাবগ্রস্ত হয়ে পড়েছি, তাই না? ঋণ করে ফেলেছি, এই ঋণগুলি তো পরিশোধ করতে হবে, তাই আমার এটা ছাড়া বিকল্প কোনো পথ নেই। এখন এই যে কতগুলো বই বের হলো আমার? হ্যাঁ, আমার বই বের হয়েছে মোট 49টা, মুক্তিযুদ্ধের উপন্যাস, বড়দের উপন্যাস এবং কিশোর উপন্যাস ও শিশুদের শিশু তোষ বই, তথা আপনার মুক্তিযুদ্ধের কিশোর গ্রন্থ এবং শিশুদের ছবি আঁকার বইও আমার বের হয়েছে 4টি। এই বইগুলো থেকে কোনো উপার্জন পান না? হ্যাঁ, রয়্যালটি আমরা তো এককালীন কিছু নিয়ে আসি, তারপর তো প্রকাশকরা আমাদেরকে দিচ্ছে না, বিক্রি হচ্ছে না, ততে আমি কীভাবে নেব? এই যে 2 বছরের ভিতরে, গত বইমেলা আপনারা জানেন যে বইমেলা সীমিত ছিল, পুরো মাসটা ছিল না, তাতেও তো কিন্তু আমরা লস খেয়েছি। আমাদের যে রয়্যালটির টাকাটা বাকি ছিল সেটা কিন্তু আমি পাইনি, এবং আমরা ফোন করছি প্রকাশকদের কাছে যে আমরা তো এখন অসহায় হয়ে পড়েছি, আমাদের কিছু টাকা পয়সা, তারাও বলছে যে আমাদের বই তো বিক্রি হচ্ছে না, অতএব কীভাবে আমরা আপনাদেরকে টাকা দেব? সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা? না, সরকার থেকে তো কোনো সাহায্য সহযোগিতা আমি পাচ্ছি না, পাইনি। যদি সরকার দেখে, কিংবা আমার মুক্তিযুদ্ধে অনেক বই আছে, বঙ্গবন্ধুর ভাষণ ও মুক্তিযুদ্ধের গল্প, যুদ্ধদিনের গল্প এবং কিশোর মুক্তিযুদ্ধের গল্প, এগুলো যদি গ্রন্থকেন্দ্রে আমার বইগুলো তারা সাপ্লাই নিত বা তারা যদি সংগ্রহ করতো, তাহলে হয়তো আমি কিছুটা রয়্যালটি পেতাম। এখন কী অবস্থা চলে আপনার? এখন তো আমাদের মানে ঝাঁপিত জীবন, এই ঝাঁপিত জীবন মধ্যেই আমরা চলাফেরা করছি আর কি। কীভাবে চলে? চলছি ওই ধার দেনা করে, কিছু কাজকর্ম করি, মানে অল্প অল্প খাই, কিন্তু আমাদের তো হচ্ছে না, খেয়ে নিয়ে খেতে দিন চলে যায়, পার করতে হবে, মানুষ তো আমাদের বেঁচে থাকতে হবে। এইভাবে চলছে আমাদের আমার আবেদন, সরকার যদি আমাদেরকে সাহায্য করে, আমাকে সাহায্য করে, তাহলে হয়তো আমি সেই সাহায্যটা গ্রহণ করব, আমি হয়তো ভালো চলতে পারবো, আমি মেয়ে ছেলেদেরকে লেখাপড়া শেখাতে পারবো, নিজেও চলতে পারবো। আপনার একটা মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, আপনার ছেলে বিএসসি ইঞ্জিনিয়ারিং করে, আপনার ফ্যামিলির অবস্থা এই, যদি আপনাকে যদি অন্য কেউ সাহায্য সহযোগিতা করতে চায় সেই বিষয়ে? আর যদি কেউ সাহায্য করতে চায় তাহলে আমি নেব, যদি সাহায্যের পথ বাড়িয়ে হাত বাড়িয়ে দেয় আমাকে, তাহলে আমি অবশ্যই সেটা গ্রহণ করব, তাহলে তো আমি বেঁচে থাকতে পারবো। আপনার গ্রামের ঠিকানা কোথায়? আমাদের বাড়ি মেহেন্দিগঞ্জ, বরিশালের মেহেন্দিগঞ্জ থানার চরহোগলা গ্রামে আমাদের বাড়ি। কোনো আবেদন থাকবে কি না, নিবেদন থাকবে কি না কারোর কাছে? কারোর কাছে আবেদন নিবেদন কিছুই নেই, যদি কেউ হয়তো সহযোগিতা করে বা সাহায্য করে হয়তো আমার করতে পারে, সেটা তাদের ইচ্ছা আমি মনে করি। ধন্যবাদ।